একটা চাষা সাত নম্বর দিনে এবং চুল চাষার পরে আরেকটা আমল আছে যেটা হয়তো আপনারা অনেকে জীবনে প্রথম শুনছেন সেটা হলো চুল চাষার পরে চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ দান করা চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ রাস্তা দান করা কয়জন করছেন হাত তোলেন দুজন করছেন মার্শাল আর কেউ করেননি আলহামদুলিল্লাহ আমি তিনের সন্তানের সময় করছি দুই সন্তানের সময় তো দেশে থাকতে আপনার ওই পলিথিনে করে আমি নিয়ে গেছি স্বর্ণের দোকানে স্বর্ণ দোকানে যায় কারণ স্বর্ণ দোকান ছাড়া তো এত অল্প চুল মাফার মতো কি নাই বাট খারা কারোর কাছে এত ছোট নাই তো তাদের কাছে তখন পঁচিশ টাকা না পঁয়ত্রিশ অল্প কিছু হয়েছে মনে রাখতে হবে এটা একটা আমল শূন্য খুঁটে খুঁটিয়ে সমস্ত শূন্যদের উপর আমল করা দরকার কিন্তু আমরা জানি না আমল করব কোথেকে আপনি রূপা দেওয়া জরুরি না রূপার সমান মূল্যে দান করে দিলেন কিন্তু ওই চুলের উপরে আন্দাজ করে মাপটা না পারলে আন্দাজ করে অন্তত দিয়ে দিলেন এটা করা উচিত এবং এ সম্পর্কে মোস্তাদ আহমদের ভিতরে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে হাদিস এবং আরও অন্য অন্য জায়গাতে মোটামুটি কম বেশ হাদিস আছে তার ভিতরে একটা হলো আবুর আফরদ আল্লাহ আনহু বলেন যেটা মোস্তাদ আহমদের ভিতরে আসছে তিনি বলেন যে নবী সাল্লা সাল্লাম যখন হাসান জন্ম হয়েছিল তখন এই শিশুর মা ফাতেমা দাল্লাহ তালহাকে বলেছেন এহলে আসা এ ফাতেমা এ ছেলের চুল চাষ

আনন্দের অংশ হিসাবে এগুলো কোনো জরুরি আমল না কিন্তু হাদিসে বর্ণিত আছে আদি শুনেন আয়সহুল্লাহ তালা বর্ণনা করছেন এবং এটি সহিব নেহার ভিতরে আছে এটাও সহিদ সূত্রে বর্ণিত তিনি বলেন জাহেলি যুগের মানুষ আইএম এ যুগের মানুষ আকিকার পশুর রক্ত নিয়ে বাচ্চার মাথা চুল চাষার পরে ওইটাতে কি করতো মাখায় দিত তো রক্ত না পা খারাপ জিনিস এটা দিয়ে বাচ্চার শরীর মাখাবে এটা তো ভালো জিনিস না করো নবী সাল সাল্লাম তখন নির্দেশ করলেন সাহাবিদেরকে এই যে আলু মাখানা দামে খালু কান তোমরা রক্ত না মিয়া মাখাইয়া রং মাখাও জাফরানের রং হলে সবচেয়ে উত্তম বা বেস্ট এটা কোনো জরুরি কোনো আমল না করতে পারলে করলে না করতে পারলে নাই এবং একইভাবে সুনানা আবুদাউদের ভিতরে এই বিষয়ে হাদিস বর্ণিত আছে থেকে একই জিনিস প্রমাণিত হয় তাহলে ১০ দশ নম্বর আমল হল মাথায় রং দেওয়া এবং সেটা চুল চাঁচাটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সাত নম্বর দিনে হলে উত্তম এবং সুন্নত এগারো নম্বর শেষ আমল তেরোটা বলছিলাম না তেরোটা না এগারোটা ভুল বলছি এগারো নম্বর শেষ আমল হলো খাতনা করা কি করা ভাই খাতনা মানে মুসলমানি করান এবং এই মুসলমানিটা সাত নম্বর দিন করা উত্তম কবে করা উত্তম সাত নম্বর দিনে চিন্তা করেন এত ছোট বাচ্চাকে আপনি মুসলমানি করাবে ছোট থাকতেই মুসলমানি করাতে সুবিধা ছোট থাকতেই মুসলমানি করতে সুবিধা আমার ছোট ছেলেটাকে এখানে মুসলমান করছি সাত নম্বর দিনে মুসলমানি করে ডাক্তার এই নার্স আইনে আমার কোলে দিল এক কাঁদে নে বাচ্চা পরে একটু হালকা করে কাঁচ এবং কয়েকদিন ভিতরে শুকায় গেছে আমরা টেরি পাইনি কিন্তু বড় ছেলেটাকে মুসলমানি করাইছি বড় হওয়ার পরে ওইটা মুসলমানি করার সময় মনে হয় হাসপাতাল মনে ভেঙে ফেলবে ব্যবস্থা করে ফেলছে আর গ্রাম দেশে যদি মুসলমানি করানো হয় হায় রে হায় ওরে দোড়া দৌড়তে তো তিনজন লাগে বেচারা দোড়ায় দৌড়ে আনলেন এরপরে হাত বাঁধরে পাও বাঁধরে একজনে পাও ধরো একজনে হাত ধরো একজনের চোখ বাঁধো এরপরে ছেলের কান্দা এরপরে ছেলের মার কান্দা ছেলের বাফের কান্দা পুরো এলাকা গরম হয়ে যায় তাই না কারণ ওই সময় আসলেও কষ্ট হয় যত বড় হয় তত মুসলমানি করা কষ্ট হয় যত ছোট থাকতে ভালো হাসপাতালে যান বলেন করে পাবে না সবচেয়ে সহজ যাই হোক এটা সাত নম্বর করতে হবে এমন কোনো জরুরি না কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই যতগুলো আমল বললাম এগারোটা এর ভিতরে সবচেয়ে জরুরি আমল হলো এই শেষেরটা খাতনা করা এটাকে সুনানুল ফেতরা বলা হয়েছে এমনকি খাতনা মেয়েদেরও করাইতে হয় যদি প্রয়োজন হয় এ খাতনা হলো লজ্জাস্থানের সামনে যে অতিরিক্ত অংশ চামড়া দলা হয়ে থাকে এর পেঁচে পেঁচে পেশাব থাকে নাপাক থাকে পরে এগুলো অ্যালার্জি হয় স্বাস্থ্যের জন্য হয় নাপাকও থাকে অনেক সমস্যা হয় এটাকে কেটে ফেলে দিতে হয় তো আমাদের দেশে সাধারণত মেয়েদের শারীরিক গঠন সেরকম না যার কারণ আমাদের দেশে এটা প্রয়োজন হয় না কিন্তু অনেক দেশে প্রয়োজন হয় শারীরিক গঠনের কারণে খাতনা বাচ্চাদেরও মেয়েদের ক্ষেত্রেও করতে হয় কিন্তু ছেলে মেয়ে সকলের জন্য এটা বিধিবদ্ধ তাহলে